প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নিজে করি 1.2 এ একের দাগ। একের দাগ কী আছে দেখো, একের দাগে রয়েছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখবো এটার মধ্যে কী সম্পর্ক রয়েছে। দেখো আমরা লিখেছি এখানে পথ, চাকা ঘুরে পথ পথ লিখেছে মিটারে আর চাকা ঘুরবে বার। তাহলে 77 মিটার যায়, তাহলে কত কতবার ঘুরে 55 বার। তবে 98 মিটার যেতে তাহলে অবশ্যই চাকাটাকে বেশি বার ঘুরতে হবে, এটা কি সরল অনুপাত। তাহলে এটা যদি বাড়ছে তাহলে এটাও বাড়ছে, তাহলে এটা কি সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক করলাম, তাহলে আমরা কি করলাম, এক্স বাই 55 ইজ হলো 98/77। তাহলে এক্স হলো 98/77 ইন্টু 55, 11 দিয়ে কাটলাম, 11 5 55, 11 7 77, আর এটা 7 দিয়ে কাটছি, 7 1 7, 8 9 28, 4 7 28, তাহলে 14 5, 4 5 20, 2 0, 5 5 6 7 70, তাহলে হচ্ছে 70 বার। তাহলে এটা কি 70 বার ঘুরলে কিন্তু 98 মিটার পথ যাবে, অতএব 98 মিটার পথ যেতে পথ যেতে 90 মিটার পথ যেতে ওই চাকা ওই চাকা 70 বার ঘুরবে, 70 বার ঘুরবে। ঠিক আছে, এটা একের দাগে করলাম, এরপর করবো দুয়ের দাগ। দুয়ের দাগ কী আছে দেখো, প্রশ্নটা দুয়ের দাগে রয়েছে, দুয়ের দাগে রয়েছে দীপ্তার পর সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। ঠিক আছে, তাহলে হচ্ছে দিন দিন সাঁতার শিখতে যায় সাঁতার শিখতে যায় 7 দিনে। ঠিক আছে, আমাদের সপ্তাহে একদিন যায়, তাহলে 7 দিনে আমরা এটা ডান দিয়ে রাখবো, 7 দিন যখন সে যায় সাঁতার শেখে, একদিন সাঁতার শেখে দিন সাঁতার শেখে একদিন 7 দিন একদিন সাঁতার শেখে, তাহলে কতদিন আছে, 364 দিন। তাহলে 364 দিনে 364 দিনে কতদিন সে সাঁতার শিখতে যায়, এক্স লিখলাম, কোশ্চেন মার্ক দিলাম। তাহলে আমরা দেখো সম্পর্কটাকে দেখতে হবে, 7 দিনে একদিন সাঁতার কাটতে যায়, তাহলে 364 দিনে কতদিন সাঁতার কাটতে যাবে, তাহলে বেশি হবে। 7 দিনে যদি একদিন যায় তাহলে 364 দিন কী হবে, বেশিবার সাঁতার কাটতে যাবে, এটা সঙ্গে সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে দিনের সঙ্গে সাঁতার শেখার দিন সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক যদি হয়, অতএব এক্স বাই 1 ইজ ইকুয়াল টু সরল সম্পর্ক, তাহলে 364/7। ঠিক আছে, একটু কাটাকাটি করবো, 7 7 5 35, 16 35 1 14, 7 2 14 52, এক্স ইজ ইকুয়াল টু 52। ঠিক আছে, তাহলে
দিনের সঙ্গে 87 কাজ, দিনের সরল সম্পর্ক রয়েছে, তাহলে আমাদের হিসাব করব সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে লিখব সে মোট 52 দিন দিন সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায়। ঠিক আছে, তাহলে দুয়ের দাগ করলাম। এরপর আমরা করব তিনের দাগ। তিনের দাগ কি প্রশ্ন আছে দেখে নাও। তিনের দাগের প্রশ্ন রয়েছে, আর দুটো করলাম, এবার তিনের দাগ করব। তিনের দাগ কি প্রশ্ন রয়েছে দেখে নাও। তিনের দাগ কি প্রশ্ন আছে দেখে নাও। তিনের দাগে রয়েছে, তিনের দাগের প্রশ্ন রয়েছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। ঠিক আছে, তাহলে কাগজ এটা আমরা তিনের দাগে করছি, তিনের দাগ আমরা লিখছি কাগজ, কাগজ টি কতগুলো সেটা আমরা লিখবো এখানে কাগজ, আর এদিকে লিখবো দিস্তা, দিস্তা। তাহলে আমাদের প্রত্যেক দিস্তায় তাহলে 24টি কাগজ থাকছে, সেটা এক দিস্তা। ঠিক আছে, 120টি কাগজের প্রয়োজন, 120টি কাগজের প্রয়োজন, তাহলে কত দিস্তা হবে। তাহলে আমরা এখানে এক্স লিখলাম, ব্র্যাকেট লিখলাম, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এক্সের মানটা বার করতে হবে। এখানে দেখো, তাহলে 24টি কাগজ হলে এক দিস্তা হয়, তাহলে 120টি কাগজ যদি কাগজ হয় তাহলে কত দিস্তা হবে। তাহলে এটা সরল সম্পর্ক হচ্ছে, তাহলে কাগজের সঙ্গে কাগজ, কাগজের সঙ্গে দিস্তার সরল সম্পর্ক রয়েছে, দিস্তার সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে আমরা লিখব x/1, এক্স আগে লিখেছি, তাহলে এটা আগে লিখতে হবে 120 ভাজিত 24। ঠিক আছে, কাটাকাটি করব, 2 12, 2 6 দুগুণে 2 6 12, 0 5 12 60, অর্থাৎ 5। অতএব কবিতা, অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, কাগজ কিনবে। ঠিক আছে, এরপর আমরা চারের দাগেরটা করব। চারের দাগে কী আছে দেখে নাও। চারের দাগে রয়েছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হিসাব করে লিখি। ঠিক আছে, 1 ডজন ডিমের দাম কত 48 টাকা, তাহলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে 1 ডজন দাম ডিম, এদিকে দেখো ডিম, এদিকে দেখবো ডিম, ডান দিকে টাকা, এক ডজন অর্থাৎ 12টি, এখানে টি লিখে দিই, ডিম এতগুলি টি, একদিকে টাকা। তাহলে 1 ডজন অর্থাৎ 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, 48। তাহলে আমাদের 32টি ডিমের দাম বার করতে বলেছে, 32টি ডিমের দাম কত। তাহলে এখানে আমরা এক্স লিখলাম, ব্র্যাকেটে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমাদের আগে সম্পর্কটা দেখতে হবে, 12টা ডিমের দাম কত 48 টাকা। ঠিক আছে, 32টা ডিমের দাম টাকা কিন্তু বেশি লাগবে, এটা সরল সম্পর্ক। ডিমের সঙ্গে টাকার, ডিমের সঙ্গে টাকার সরল সম্পর্ক, সরল সম্পর্ক।
তাহলে ডিমের সঙ্গে টাকার সরল সম্পর্ক, তাহলে আমরা লিখব এক্স বাই 48, কিন্তু এক্সটা আগে লিখেছি, তাহলে 32টা আগে লিখতে হবে, 32/12, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল কত হয়ে যাবে, অতএব এক্স সমান 48 গুণিত 32/12, 4/48, ঠিক আছে। 32 কে 4 দ্বিগুণ করো, 32 কে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 128টি, ঠিক আছে। তাহলে 128টি, তাহলে 32 ডিমের দাম হবে 128 টাকা, অতএব 128, অতএব 32টি ডিমের দাম 128 টাকা, ঠিক আছে। তাহলে সব থেকে প্রথমে আমাদের সম্পর্কটা বের করে নিতে হবে, এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, তারপরে সেইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে কোন অঙ্কটা আমরা করব। এরপরের অঙ্কটা কী আছে দেখে নাও, এরপরের অঙ্কটা রয়েছে এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। এটা 5-এর দাগের কী অঙ্ক রয়েছে দেখে নাও, 5-এর দাগে রয়েছে, 5-এর দাগের প্রশ্ন কী রয়েছে দেখে নাও, 5-এর দাগে রয়েছে প্রতিদিন প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজ শেষ করা যায় যাবে হিসাব করি। 5-এর দাগেটা করবো, 5-এর দাগেটা আমি করে নিচ্ছি, ঠিক আছে। কীভাবে করতে হবে দেখো, আমরা এবারে 5-এর দাগে করবো, পাঁচের দাগ পাঁচের দিকে প্রশ্ন আছে যে আমাদের প্রতিদিন 5 ঘন্টা ঘন্টা দিন, তাহলে এটা আমরা লিখব ঘন্টা এদিকে লিখব দিন, তাহলে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়, তাহলে প্রতিদিন যদি আমরা 6 ঘন্টা করে কাজ করা হয়, দেখো এখানে একটু দেখে নাও এক্স, এখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো 5 ঘন্টা কাজ করলে 30 দিন লাগে, তাহলে 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কম দিন লাগবে, তাহলে দেখো এটা যখন বাড়ছে এটা কমে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তাহলে ঘন্টার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাই তো। ব্যস্ত সম্পর্ক হলে কী হবে, এক্স আগে লিখছি বাই 30, এক্স বাই 30, তার আগে কত হবে 5টা আগে হয়ে যাবে, সমান 5/6, ঠিক আছে। এক্স বাই 30 লিখলাম, এটা উল্টে যাবে, এটা 5/6, এক্স সমান 30 গুণিত 5/6, 6 × 5 = 30, 5 × 5 = 25, ঠিক আছে। তাহলে 6 ঘন্টা কাজ করলে 25 দিনে কাজটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। অতএব 6 ঘন্টা কাজ করলে 6 ঘন্টা কাজ করলে 6 ঘন্টা কাজ করলে সেই কাজ 25 দিনে শেষ হবে, 25 দিনে শেষ হবে, শেষ হবে, ঠিক আছে। এর আমরা 6-এর দাগে করব, ঠিক আছে। 6-এর দাগে কী প্রশ্ন রয়েছে দেখে নাও, 6-এর দাগে রয়েছে, 6-এর দাগে রয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি, ঠিক আছে। তাহলে অংশ এবং মূল্য এটা আমরা করতে হবে অংশ, এদিকে করতে হবে অংশ, অংশ এদিক হবে মূল্য,
অংশ, এদিকে হবে মূল্য, মূল্য এটা টাকাতে, ঠিক আছে? তাহলে পাঁচের সাত অংশ, পাঁচের সাত অংশে মূল্য হচ্ছে 2825, 25 টাকা। তাহলে আমাদের ওই সম্পত্তির মোট পরিমাণের, মোট পরিমাণের 2/7, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা, এইটা আমরা কত টাকা বের করব, ঠিক আছে? তাহলে 5/7 টাকা লাগছে 2825, তাহলে 2/7, তাহলে অংশ যদি কমে যায় তাহলে টাকা আমাদের কম লাগবে। তাহলে টাকা যদি কম লাগে তাহলে আমাদের কী সম্পর্ক হচ্ছে, আমাদের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, তাই তো? তাহলে 5/7 ছিল, 5/7 বেশি এবং 2/7 কম, তাহলে অংশটা কমে যাচ্ছে, তাহলে টাকা আমাদের কম লাগবে। এটা কমলে এটাও কমছে, তাহলে আমাদের এটা কি, এটা আমাদের সরল সম্পর্ক। অংশের সঙ্গে, অংশের সঙ্গে অংশের সঙ্গে মূল্যের, মূল্যের সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে? সরল সম্পর্ক হলে x/2825, এক্স আগে লিখেছি তাহলে এটা আগে লিখতে হবে 2/7 ভাজিত 5/7, ঠিক আছে? তাহলে আমরা কত লিখব, তাহলে x/2825 ইজিক্যাল টু 2/7 গুণিত 7/5, ঠিক আছে? অতএব এক্স সমান লিখতে পারি আমরা 2825 গুণিত 2/7 গুণিত 7/5, 7/7 কেটে যাবে 5 দিয়ে, 5/5 = 25, 5/5 = 25, 26/7 = 3 মানে 32, 5/6 = 30, 5/6 = 30 আর 25 আছে, 5/5 = 25, তাহলে 565-কে 2 দিয়ে, 565-কে 2 দিয়ে গুণ করলে কোথায় দেখো, 565-কে 2, 5 × 2 = 10, 7 × 1 = 0, 6 × 2 = 12, 1 × 13, 7 × 1 = 3, 5 × 10 = 11, 1130, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 1130। তাহলে আমাদের দেখো এই 5/7, 5/7, 5/2/7 মূল্য, তাহলে অতএব 2/7 মূল্য হবে, অংশের মূল্য হবে, মূল্য হবে 1130 টাকা, ঠিক আছে? এটার উত্তর হবে। এরপরে আমরা তাহলে 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা, ঠিক আছে? এবারে আমরা 7-এর দাগের অঙ্ক করবো, 7-এর দাগ কী আছে দেখে নাও, 7-এর দাগে রয়েছে, এরপর আমরা 7-এর দাগের অঙ্কটা করে নেবো। তাহলে এই 7-এর দাগে কী অঙ্ক রয়েছে দেখো, 7-এর দাগে রয়েছে, 7-এর দাগের অঙ্কে রয়েছে, 7-এর দাগে রয়েছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে, যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি, 7-এর দাগ, ঠিক আছে? তাহলে 7-এর দাগটা আমরা করে নিচ্ছি, 7-এর দাগ, এর শিবিরে 48 জন সৈন্য 7 সপ্তাহের খাবার মজুত আছে, ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে জল, তাহলে আমরা এখানে লিখলাম জল, এটা সপ্তাহ, সপ্তাহ, তাহলে আমাদের 48 জন সৈন্য কত সপ্তাহ যাচ্ছে, 7 সপ্তাহ চলে যাচ্ছে, ঠিক আছে? যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তাহলে 48 + 8, 48 + 8 সমান 56 জন, 56 জন, তাহলে আমাদের এক্স কোশ্চেন মার্ক করে দিলাম,
তাহলে দেখো 48 জনের 7 সপ্তাহ যায়, তাহলে 56 জনের কম দিন যাবে। তাহলে দেখো জল বাড়ছে কিন্তু সপ্তাহটা কমে যাবে, এটা আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে জনের সঙ্গে সপ্তাহের ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, জনের সঙ্গে সপ্তাহের কি আছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় আমাদের কি হবে, x/7 ইজ ইকুয়াল টু, এটা ব্যস্ত, তাহলে x আগে লিখেছি, তাহলে আমাদের কি হবে 48 আগে হবে, 48/56। তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে গেল 7 × 48/56, 7 8 8 56 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48 6 6 48
কথা হয়ে যাবে। অতএব 56 জনের 6 সপ্তাহ চলবে, 6 সপ্তাহ চলবে, ঠিক আছে। এরপর আমরা 8-এর দাগে করবো। 8-এর দাগ কী আছে প্রশ্নটা দেখে নাও। 8-এর দাগে রয়েছে, একটি জাহাজে 50 জন নাবিকের 14 দিনের খাবার মজুত আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে কি বলেছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে, তাহলে জন এবং দিন 8-এর দাগ করবো আমরা। 8-এর দাগ তাহলে করবো জন, এদিকে দিন, কতজন আছে 50 জন নাবিকের, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 50 জন নাবিকের 16 দিন এর খাবার মজুদ আছে, 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, 10 দিন পরে আরো 10 জন নাবিক যোগ দিলেন, 10 জন আরো 10 জন, তাহলে 50 প্লাস 10 মানে হচ্ছে 60 জন, 60 জন হলো। আর 10 দিন পরে মানে 10 দিন সে খাবার খাওয়া হয়ে গেছে, তাহলে 16 মাইনাস 10, 16 মাইনাস 10 মানে আর 6 দিনের খাবার পড়ে আছে, ঠিক আছে। 16 দিন, 10 দিনের বাকি খাওয়ার সকলে আর কতদিন চলবে, তাহলে এইটা আমাদের বার করতে হবে। x ব্র্যাকেটে কোশ্চেন মার্ক, তাহলে দেখো 50 জনের 16 দিনের খাবার মজুত আছে, ঠিক আছে, ওই 10 দিন পরে, তাহলে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, তাহলে কত আছে 50 জন প্লাস 10 জন 60 জন হয়ে গেল। তো 10 দিন পরে মানে 16 মাইনাস 10 অর্থাৎ আর 6 দিন, তার মানে কি এই 50 জনের খাবার আর 6 দিন ছিল, তাহলে 60 জনের ওই 6 দিনে কতদিন চলবে, ঠিক আছে, বুঝতে পেরেছ। আরেকবার দেখে নাও, তো 50 জন আছে, 50 জনের কত 16 দিনের খাবার মজুদ আছে, ঠিক আছে, এবার আরও 10 জন চলে আসছে, তাহলে 50 প্লাস 10 60 জন হয়ে যাচ্ছে, 60 জন হয়ে যাচ্ছে, বুঝলে, ওই 10 দিন পরে আরও 10 জন, তো 10 দিন, তাহলে 10 দিন খাবারটা চলে গেছে, তাহলে 16 মাইনাস 10 করে দিলাম, তাহলে 6 দিন, তাহলে 50 জনের খাবার আর কতদিন বাকি আছে, 6 দিন চলবে আর কি, তাহলে 60 জনের আর কতদিন চলবে, ঠিক আছে। তাহলে আমাদের কী সম্পর্ক আছে দেখে নাও, তাহলে 50 জন যখন থাকছে তখন 6 দিন চলছে, তাহলে 60 জন হয়, তাহলে 60 জন হলে দিন কী হবে, দিন ওই খাবার সে একই খাবার রয়েছে, তাহলে কম দিন যাবে, ঠিক আছে, 60 দিন যদি হয় তাহলে আমাদের কতদিন চলবে, তাহলে আমাদের 60 দিন যখন হবে তখন কম দিন চলবে, অর্থাৎ এটা বিপরীত সম্পর্ক, এটা হচ্ছে জনের সঙ্গে দিনের, জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে দেখে নাও, তাহলে হচ্ছে x/6, এক্সটা আগে লিখেছি, তাহলে আমাকে 50টা আগে লিখতে হবে, 50/, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক 50/60, তাহলে x সমান হয়ে গেল 6×50/60,
ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কেটে গেল, ছয় ছয় কেটে গেল পাঁচ, ঠিক আছে। অতএব 60 জনের মাত্র 5 দিন যাবে, ঠিক আছে। বাকি খাবারে সকলে আর কতদিন চলবে? তাহলে বাকি খাবারে, বাকি খাবারে মোট 5 দিন চলবে, 5 দিন চলবে, ঠিক আছে। এটা আমরা 8-এর দাগের হয়ে গেল, এরপর আমরা করব 9-এর দাগ, ঠিক আছে। 8-এর দাগ হয়ে গেল, এরপর আমরা করব 9-এর দাগ। 9-এর দাগ কি আছে দেখে নাও। 9-এর দাগে রয়েছে, 9-এর দাগ কি আছে দেখে নাও প্রশ্নটা। 9-এর দাগে রয়েছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে, ঠিক আছে। এরপর আমরা 9-এরটা করব, নয়ের অঙ্কটা করব। তাহলে 9-এর অঙ্কটা কি আছে দেখে নাও। 9-এর আছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো, ঠিক আছে। তাহলে হবে জন, এদিক হবে দিন। কতজন আছে? 20 জন লোক আছে, 20 জন আছে, 20 জন সময় লাগছে মাত্র 30 দিন। তো কাজটা সম্পূর্ণ করতে 30 দিন সময় লাগছে, ঠিক আছে। কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে 8 জন লোক যদি অসুস্থ হয় তাহলে 20-8, 20-8 মানে হয়ে গেল 14 জন। তাহলে 14 জন কাজ করবে, তাহলে 14 জন কাজ করলে, ঠিক আছে, 6 দিন পরে, তাহলে 6 দিন পরে মানে 6 দিন কাজ হয়ে গেছে, তার মানে 30-6, 30-6 মানে 24 দিন, ঠিক আছে। তাহলে 20 জন আমাদের কতদিন কাজ করছে? 9-এর 9-এর 10-এরটা আমরা পরের ভিডিওতে করব, ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।